টোটো ভর্তি কয়েন নিয়ে নদিয়ার আশানগর ভীমপুরের মহারাজ অটোমোবাইলসের শোরুমে এসে হাজির ক্রেতা। আনুমানিক 1 লক্ষ টাকার কয়েন নিয়ে ক্রেতা হাজির হলেন তার স্বপ্নের উড়ান দেওয়ার জন্য। নাম সুব্রত সরকার, পিতা রাখাল সরকার, বাড়ি কুলগাছি। প্রায় 1 লক্ষ টাকা, 2 টাকা ও 1 টাকার কয়েন নিয়ে এক অ্যাভেঞ্জার বাইক কিনলেন। পেশায় তিনি একজন বিড়ি ব্যবসায়ী। জানা যায় করোনা মহামারীতে যখন মানুষ চলতে পারছে না, তখন সুব্রতবাবু তার বিড়ির ব্যবসা থেকে তিল তিল করে 1 টাকা 2 টাকার কয়েন জমিয়ে রাখেন। আমার ছোট্ট একটা বিড়ির ব্যবসা আছে। বিড়ির ব্যবসাটা আমি আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে করি। আমার শ্বশুরমশাইয়ের নাম সুনীল তরফদার, শিমুলতলায় বাড়ি। শ্বশুরমশাইয়ের বয়স হয়ে গেছে, দুজনা অ্যাডজাস্ট করে ব্যবসাটা করি। সেখান থেকে যখন নোট বন্দি হয় তখন মার্কেটে এত পরিমাণ খুচরো আসে, কিছু চালাতে পারি এবং কিছু আমার ইচ্ছে হয় যে একটু একটু করে জমিয়ে আমি একটা গাড়ি কিনব। সেই একটু একটু করে হয়তো কখনো দিনে 10 টাকা 20 টাকা 50 টাকা এইভাবে জমিয়ে জমিয়ে এই টাকাটা অ্যামাউন্টটা তৈরি করেছি এবং বাজার শোরুমে এসেছি। তাদের বললাম আমি একটা গাড়ি নেব, শখ হয়েছে খুব, টাকাটা জমিয়েছি, এই খুচরো পয়সাটা নেবেন কি না? তারা বললো নেব। বেশ, আমার খুব আনন্দ হলো, যাক খুচরো পয়সাটা দিয়ে আমি গাড়ি কিনতে পারবো। যেটা আমার গাড়ি নিচ্ছেন অ্যাভেঞ্জার, কত দাম গাড়ির? 1,82,000। আপনি কত টাকার কয়েন জমিয়েছেন এতদিনে? 1 লাখ সামথিং কিছু হবে। কীভাবে জমিয়েছিলেন এটা? কী কষ্ট, মানে কী মানে 2000-এর লকডাউনের মধ্যে তো মানুষ কষ্টেতেই ছিল। হ্যাঁ, তো সেই কষ্টটাকে কীভাবে আপনি ই করেছেন? তখন আমি যখন আমার টার্গেট ছিল একটা গাড়ি কিনব, যখন কারো কোনো টার্গেট থাকে যে আমি করবো, তখন যে কোনো প্রকারে আমি সংসার খরচাটা চিপ করে দিয়ে চাপিয়ে দিয়ে একটু একটু করে টাকা বাঁচাতে থাকি যে কিনবই, যে আমাকে টার্গেট কিনতে হবে। এখন কিরকম লাগছে? এখন বেশ আনন্দ উপভোগ করছি, ভালো যে গাড়িটা পেলাম। আমার যে ইচ্ছেটা ছিল ইচ্ছেটা পূরণ হলো। এই গাড়ি কতদিন ধরে জমেছিল? এগুলো জমানো 1-2-3 এরকম হবে। শোরুমের মালিক পরিতোষ নস্কর বলেন, বুধবার সকালবেলা সুব্রতবাবু শোরুমে এসে বলেন তারা 1 টাকা 2 টাকার কয়েন নিয়ে তাকে একটি বাইক দেবেন কিনা। পরিতোষ নস্কর বলেন, সাধারণ মানুষের শখের কদর করার জন্যই তিনি এতগুলো কয়েন নিয়ে তাকে গাড়িটি দেন এবং তিনি আরও বলেন, গাড়িটি দিতে পেরে আমরা খুবই আনন্দিত। তার ক্ষুদ্র সঞ্চয় নিয়ে একটি বাজাজ গাড়ি কিনতে এসেছে। মহারাজ অটোমোবাইল বাজাজ অথরাইজ সার্ভিস ডিলার তার স্বপ্নটাকে পূরণ করতে সহযোগিতা করছে। এতে আপনার কেমন লাগছে? আমার মনে হয়েছে তার স্বপ্নটাকে সাকার করা এবং তাকে সহযোগিতা করা আমার কর্তব্য। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।